পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে প্রতিবাদে মুখর হলেন। বিক্ষোভের মধ্য দিয়ে অর্থাৎ আজকে 11 জানুয়ারি নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসছেন, তার প্রতিবাদে তমলুক জেলা শাসক দপ্তরে প্রত্যেকটি জেলার মতো তমলুকে জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন এবং তাদের স্লোগান নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান করে এই কর্মসূচি শেষে পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষের কাছে একটি ডেপুটেশন দেয়। জমিয়ত উলামা এর সদস্য আমরা যে পদ্ধতিতে এনপিআর যাচ্ছি তা তাই আপনারা যে পদ্ধতিতে এনপিআর করছেন অবিলম্বে বাতিল করুন। কারণ পবিত্র বাংলা যাতে অপবিত্র না হয়, বিশেষ করে আজকে বাংলায় আসার কারণে আজকের বাংলার মানুষ খুঁজছে, তাই জমিয়তের পক্ষ থেকে কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে প্রতিটা জেলার ডিএম অফিসে যাতে এই ডেপুটেশন বা আমাদের এই প্রতিবাদ সভা করা হয় নির্দেশ এসছে, তাই আমরা আমাদের এই কর্মসূচি আমরা পালন করলাম। কী নাম আপনি? সৈয়দ আব্দুস সামাদ, সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ত।